الحمد لله رب ধর্মপ্রাণ মুসলমানদের কাছে অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব শাহেক ডক্টর আব্দুর রহমান আসুদাইজ। তার সুমধুর কণ্ঠের কোরআন তেলাওয়াত শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। তার তেলাওয়াত শুনে অনেকে আবেগে আপ্লুত হয়ে কেঁদেছেন। তিনি দীর্ঘ 38 বছর ধরে মক্কার পবিত্র মসজিদুল হারাম তথা কাবা শরীফের ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। মাত্র 22 বছর বয়সে 1984 সালে মসজিদুল হারামের খতিব ও ইমাম হিসেবে নিয়োগ পান শাহেক ডক্টর আব্দুর রহমান আসুদাইজ। সৌদি আরবের সাবেক বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজের নির্দেশনায় তাকে নিযুক্ত করা হয়। বর্তমানে তিনি মুসলিম উম্মার দুই পবিত্র স্থান মসজিদ আল হারাম তথা কাবা শরীফ ও মসজিদে নববী তথা মদিনা শরীফের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরব আজকের এই ভিডিওতে। আব্দুর রহমান ইবনে আব্দুল আজিজ আসুদাইজ 10 ফেব্রুয়ারি 1960 সালে সৌদি আরবের রাজধানী রিয়াদ শহরে তার জন্ম। তিনি আনাস কালন আরব উপজাতি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। তার পিতার নাম আব্দুল আজিজ ও মাতার নাম ফাহদা রউফ। মাত্র 12 বছর বয়সে তিনি পবিত্র কোরআন হিফজ সম্পূর্ণ করেন। 1979 সালে ব্যাচেলর ডিগ্রি অর্জন করেন। 1983 সালে রিয়াদ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্মান ডিগ্রি অর্জন করেন এবং 1987 সালে একই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করে পড়াশোনা সম্পূর্ণ করেন। 1995 সালে তিনি ইসলামী শরিয়া বিষয়ে পিএইচডি ডক্টরেট ডিগ্রি লাভ করেন। তিনি পড়াশোনা শেষে নিজ বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবে যোগদানের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। তারপর উম্মুল কোরা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। 1984 সালে তিনি কাবা শরীফের ইমাম হিসেবে নিযুক্ত হন। একই বছর জুলাই মাসে তিনি প্রথম পবিত্র কাবা শরীফে জুমার খুতবা দেন। তখন তার বয়স হয়েছিল মাত্র 24 বছর। 2005 সালে বছরের সেরা ইসলামিক ব্যক্তিত্ব হিসেবে ইসলামিক পার্সোনালিটি অফ দ্য ইয়ার নির্বাচিত হন। বিশ্বব্যাপী তিনি ইসলাম বিদ্বেষীদের সামনে সন্ত্রাসবাদ ও বোমা হামলা বিষয়ে ভুল ধারণা নিরসন এবং ইসলামের শান্তিপূর্ণ সহবস্থানের কথা স্পষ্ট করেন। 2012 সালে মন্ত্রীর পদমর্যাদায় মক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদের প্রেসিডেন্সি প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। উল্লেখ্য যে শাইখ সুদাইস বিশ্বাস করেন তার মায়ের দোয়ায় আল্লাহ তাআলা তাকে কাবার ইমাম হিসেবে কবুল করেছেন, কারণ ছোটবেলায় তার মা এই বলে দোয়া করেছিলেন যে আল্লাহ যেন তাকে কাহারামাইনের ইমাম বানিয়ে দেন। সর্বোপরি বিশ্বব্যাপী তিনি কোরআনের সুমধুর তেলাওয়াতের জন্য মুসলিম উম্মাহর হৃদয়ের কোরআনের পাখি হিসেবে চিরজাগ্রত হয়ে থাকবেন ইনশাআল্লাহ।